হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জে আর মিনিং। আজকে আমরা যে ইংরেজি শব্দটি জানব সেটি হচ্ছে কারিকুলার অ্যাক্টিভিটিস। এর বাংলা অর্থগুলি হচ্ছে শিক্ষামূলক কার্যক্রম, পাঠ্যক্রম সংশ্লিষ্ট কার্যক্রম, সহশিক্ষা কার্যক্রম। নিচের দুইটি উদাহরণ দেওয়া হলো। প্রথম উদাহরণটি হচ্ছে, কারিকুলার অ্যাক্টিভিটিস প্লে অ্যান ইম্পর্ট্যান্ট রোল ইন দ্য ওভারঅল ডেভেলপমেন্ট অফ স্টুডেন্টস। আমি আবারও বলছি, কারিকুলার অ্যাক্টিভিটিস প্লে অ্যান ইম্পর্ট্যান্ট রোল ইন দ্য ওভারঅল ডেভেলপমেন্ট অফ স্টুডেন্টস। এর বাংলা অর্থটি হচ্ছে, পাঠ্যক্রমিক কার্যক্রম শিক্ষার্থীদের সার্বিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দ্বিতীয় উদাহরণটি হচ্ছে, স্কুলস অফার এ ভ্যারাইটি অফ কারিকুলার অ্যাক্টিভিটিস দ্যাট কেটার টু দ্য ডাইভার্স ইন্টারেস্ট অ্যান্ড অ্যাবিলিটিস অফ স্টুডেন্টস। আমি আবারও বলছি, স্কুলস অফার এ ভ্যারাইটি অফ কারিকুলার অ্যাক্টিভিটিস দ্যাট কেটার টু দ্য ডাইভার্স ইন্টারেস্টস অ্যান্ড অ্যাবিলিটিস অফ স্টুডেন্টস। এর বাংলা অর্থটি হচ্ছে, স্কুলগুলি বিভিন্ন পাঠ্যক্রমিক ক্রিয়াকলাপ অফার করে যা শিক্ষার্থীদের বিভিন্ন আগ্রহ এবং ক্ষমতা পূরণ করে। ধন্যবাদ।